সোনাইর বন্তারাপুরে আটক প্রায় 30 কুইন্টাল বার্মিজ সুপারি। অবৈধ বার্মিজ সুপারি পাচার করতে গিয়ে কচুদরম পুলিশের জালে আটকা পড়ল তিন পাচারকারী। আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদে ডেইলি বরাকের পর্দায়, অবৈধ বার্মিজ সুপারি পাচার করতে গিয়ে কচুদরম পুলিশের জালে আটকা পড়ল 30 কুইন্টাল বার্মিজ সুপারি সহ তিন পাচারকারী। শনিবার রাত আনুমানিক 10টা নাগাদ কচুদরম থানার অন্তর্গত বনতারাপুর এলাকায় স্থানীয় জনগণ গ্রামরক্ষী বাহিনীর সহযোগিতায় বার্মিজ সুপারি বোঝাই মিনি ট্রাক আটক করেন। AS11EC5638 নম্বরের টাটা পিকআপ লরি আটক করে কচুদরম থানায় খবর দেন স্থানীয়রা। পরে সঙ্গে সঙ্গে কচুদরম থানার ওসি কে নাথ সদলবলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুপারি বোঝাই সহ ট্রাক তিন পাচারকারীকে থানায় নিয়ে আসেন। ধৃতরা হলেন কচুদরম থানা এলাকার দিদারখুশ প্রথম খণ্ডের শামিদুল আহমেদ বড়ভূইয়া, সোনাই থানা এলাকার নগদীর গ্রাম তৃতীয় খণ্ডের রেবুল হোসেন চৌধুরী ও সাবির আহমেদ লস্কর। এদের মধ্যে শামিদুল আহমেদ বড়ভূইয়ার বাবা তাজউদ্দিন বড়ভূইয়া বিজেপির সংখ্যালঘু নেতা বলে জানা গেছে। এদিকে বাজেয়াপ্ত করা সুপারির পরিমাণ 2979 কেজি বলে পুলিশের সূত্রে জানা গেছে। এগুলোর বাজার মূল্য কমেও 15 লক্ষ টাকা বলে জানা যায়। ধৃতদের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে কচুদরম পুলিশ। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক।